हाय फ्रेंड्स, आमादे चैनले सबाई के स्वागत जानाच्छी। आमार आजकेर रेसिपी होच्छे डालिया खिचुड़ी। सम्पूर्ण निरामिष भावे एटा करे देखाच्छी। एटा भीषण ही सहज और सुस्वादु एकटी रान्ना, जे कोनो निरामिष दिने बा जलखाबारे एटा आमरा करे खेते पारी। आसुन ताले आजकेर ए खिचुड़ीर रेसिपिटा देखे नेवा जाक। डालियार खिचुड़ी तैरी करार जन्य आमी एखाने निएछी 200 ग्रामेर मतो डालिया। डालियाटाके प्रथमेई आमरा रोस्ट करे नेब। तार जोन्नो कड़ाईटाके एकटु गरम करे निये फ्लेमटा करे दिएछि एकेबारे लो, आर 2 থেকে 3 মিনিটের মতন এটা আমরা রোস্ট করে নেব। রোস্ট করে নিয়ে এটা আমরা রেখে দেব একটা বড় বাটিতে বা যে কোনো পাত্রে। তারপর সেম কড়াইতেই আমি রোস্ট করে নিচ্ছি মুগ ডাল, আর মুগ ডালের পরিমাণটাও এখানে 200 গ্রামই রেখেছি। 2 থেকে 3 মিনিট লাগবে এই মুগ ডালটা রোস্ট করতে। ডালটা ভালো করে রোস্ট করে নিয়ে এটাও আমরা ডালিয়ার সাথে দিয়ে ভালো করে দুটোকে একসাথে জল দিয়ে ধুয়ে একটু জল দিয়ে রেখে দেব। এবার চলে যাচ্ছি আমি রান্নার দিকে। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2 থেকে 3টে তেজপাতা, আর 1/2 টিস্পুন দিয়েছি গোটা জিরে ফোড়ন। তার সাথে দিয়েছি আমি 2টো শুকনো লঙ্কা, আর 3-4টে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন, যে যেরকম ঝাল ভালোবাসবেন সেরকমই এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার পরিমাণটা অ্যাড করে দেবেন। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে, লালচে হয়ে গেলে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে সবজি। এখানে সবজিতে আমি দিয়েছি ফুলকপি, গাজর আর আলু। সবজিগুলো আমি এরকম ছোটো ছোটো করেই কেটে নিয়েছি, কারণ ডালিয়া সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। যাতে সবজির সাথেই ডালিয়া আর মুগ ডালটা সেদ্ধ হয়ে যেতে পারে, তাই আমি এরম ছোটো ছোটো করেই কেটে রেখেছি। হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ঘষে রাখা আদা। এখানে আদা আমি দিয়েছি 1/2 ইঞ্চির মতো, আর গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে আদা বাটাও ইউজ করতে পারেন। ঘষে রাখা আদাটা দিয়ে প্রায় 1.5-2 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে আদার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। তারপরে এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এবার দিচ্ছি জিরে গুঁড়ো। হলুদ গুঁড়ো এখানে দিয়েছি 1 টিস্পুন, আর জিরে গুঁড়ো এখানে আছে 1 টিস্পুন। হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়োটাকে সবজির সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 2 মিনিটের মতো লো ফ্লেমে এটা ভেজে নেব। আমি এখানে গুঁড়ো লঙ্কা অ্যাড করছি না, আপনারা চাইলে এখানে রেড চিলি পাউডার অ্যাড করতে পারেন। মশলার সাথে সবজিটা ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম ডালিয়া আর মুগ ডালটা, যেটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি রেখেছিলাম। সেটা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। এখনও আমরা এখানে নুন অ্যাড করিনি। এবার এর মধ্যে আমি আন্দাজ করে নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পরই সবজির থেকে জল উঠবে, তাই নুনটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে। এবার আমি দিয়ে দিচ্ছি ঢাকা। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে একটু সবজিগুলো আর এই ডালিয়া আর মুগ ডালটা একটু উপর নিচ করে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি উষ্ণ জল, যেটা আমি পাশেই একটা গ্যাসে বসিয়ে করে রেখেছি। একটু বেশি করেই করে রাখতে হবে, কারণ এবার এই ডালিয়া আর মুগ ডালটা সবজির সাথে সেদ্ধ হবে আর একটু ফুলে উঠবে। তাই যেরকম খিচুড়ির থিকনেস আপনারা পছন্দ করেন, সেরকমই যারা বেশি পাতলা খিচুড়ি খেতে পছন্দ করেন তারা কিন্তু একটু বেশি পরিমাণে জল দেবেন, আর যারা একটু মাখা মাখা থকথকে খিচুড়ি খেতে পছন্দ করেন তারা একটু বুঝে জল দেবেন, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। জল দেওয়ার পর ঢাকা দিয়ে আমরা খিচুড়িটা ভালো করে হতে দেব। মাঝে মাঝে, যেহেতু মুগ ডাল দিয়ে এটা রান্না করা হচ্ছে, তাই মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে করে দেখে নিতে হবে। আর এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিটা লাস্টে দিলাম, কারণ এইগুলো একদমই কচি মটরশুঁটি। যারা ফ্রোজেন মটরশুঁটি ইউজ করবেন তারা কিন্তু সবজি ভাজার সময়ই মটরশুঁটিটা দিয়ে দেবেন। মটরশুঁটি দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি। নিরামিষ খিচুড়িতে একটু ঘি দিলে টেস্টটা খুব ভালো লাগে। ভালো করে মিশিয়ে দিলাম। এবার দিলাম অল্প একটু চিনি, যাতে করে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। একদম শেষে আমি এর মধ্যে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো।
যারা পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন। এখানে ধনে পাতা কুচিও অ্যাড করতে পারেন বা দুটোই স্কিপ করে যেতে পারেন। ব্যাস, এবার আমাদের খিচুড়িটা রেডি হয়ে গেছে। ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো আর তারপর এটা গরম গরম সার্ভ করব আলু ভাজা বা বেগুন ভাজার সাথে, বা এটা পাঁপড় ভাজার সাথেও খাওয়া যেতে পারে। আজকের এই নিরামিষ ডালিয়ার খিচুড়িটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এই ধরনের খিচুড়ি খেতে পছন্দ করেন তারা প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।